ভারতত প্রতি লিটার পেট্রোলের মূল্য 80 টাকা ভুটানত প্রতি লিটার পেট্রোল ডিজেল বিক্রি হয় 56 টাকাত ভারত আর ভুটানের তেলের মূল্যের পার্থক্য 24 টাকা কিছু সময়ত সমগ্র অসমতে পেট্রোল ডিজেলের মূল্য জনসাধারণ জলাকলা পাইছে সেই সময়তে ভারতবর্ষের সীমান্তবর্তী সুবুরিয়া রাষ্ট্র ভুটানত প্রতি লিটার পেট্রোল আর ডিজেলের মূল্য মাত্র 56 টাকা ভারত রাষ্ট্রত উৎপাদিত এই ডিজেল আর পেট্রোল ভুটানলৈ আনি ভুটানত যদি 56 টাকাত বিক্রি করিব পারে তেন্তে অসম বা ভারতবর্ষত তেলের মূল্য কি কারণত 80 টাকালৈ বৃদ্ধি পাইছে এটি এটা চিন্তনীয় বিষয় হয়ে পড়েছে ভারতের পৰা ক্রয় করা পেট্রোল ভুটানত বিক্রি হয় 56 টাকাত কিন্তু ভারততে উৎপাদিত পেট্রোল আর ডিজেল ক্রয় করিব লাগে 80 টাকা দরত এতিয়া ভুটানৰ পৰা তেল ক্রয় করে একাংশ লোকে অসমত রমরমিয়া ব্যবসায় চলাই আহিছে ভুটানত 56 চলি আছে আমার ইন্ডিয়াতে দাম 80 করে লয় এটা এনেকে এটি তেল একই তেল হয় 25 টাকা 24 টাকা এনেকে ডিফারেন্স হয় আনহাতে ভুটানত কেতিয়াবা তেল বিক্রি বন্ধ থাকিলে প্রতি লিটার পেট্রোল 100 টাকা দরত কিনিবলগিয়া হয় গ্রাহকে দুদিনমান বন্ধ হলে মানে আর 100 টাকা কোনো কথাই নাই আর 100 টাকাটো যায় আর সুপুরিয়া রাষ্ট্র ভুটানের সান্দ্রুপ জংখার জেলা তেল ক্রয় করবলৈ ভিড় করে দৈনিক শ শ সরু ডাঙর গাড়িয়ে কারণ অসমৰ তুলনাত বহু কম মূল্যত পোৱা যায় পেট্রোল ডিজেল তারপরে পেট্রোল আর ডিজেলের মূল্য সমান দরত বিক্রি হয় ভুটানত খালি ভ্যান বিলাকে তেল লে যায় বাইক বিলাকে তেল লে যায় যেহেতু আমার ইন্ডিয়ার পরা যায় ভুটানত আর ইমান দাম এটি ইন্ডিয়াতে তো আনি কিনে এনেকে করে কিনে বিক্রি করি আছে ভুটানের অর্থনীতি সবল নহয় যদিও ভারতের পর ক্রয় করা পেট্রোল ডিজেল বিক্রি করে 56 টাকাত কিন্তু ভারততে উৎপাদিত পেট্রোল ডিজেলের বাবে জনসাধারণে দিব লাগে 80 টাকা এতিয়া প্রশ্ন হয় ভারতের পুরানি ভুটানে যদি পেট্রোল আর ডিজেল 56 টাকাত বিক্রি করিব পারে তেন্তে নিজ দেশতে উৎপাদিত পেট্রোল আর ডিজেলের মূল্য আকাশ লঙ্ঘি কিয় মুশলপুরের পর মনোহর রাজবংশী নিউজ 18 নর্থ ইস্ট